আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছেন, সুস্থ আছো। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেবে। আর লাইক দিতে তোমরা কেন যে টিপটামো করো আবারও বলতেছি, তো তোমরা কিছু মাইন্ড করবে না, কারণ তোমরা লাইকই দিতে চাও না। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, আজকে আমি রান্না করব। রান্না করব হলো রুই মাছ আর উস্তা আর আলু দিয়ে ঝোল তরকারি। কারণ যেহেতু এখন গরমের কাল, এখন কিন্তু তিতা দিয়ে, মানে তিতা টাইপের খাবারটা খাইলে শরীরটা অনেক ভালো থাকবে। তো এই জন্য আমি রান্না করব রুই মাছ আর উস্তা আলু দিয়ে ঝোল। তো আমি কিভাবে রান্না করি চলো তোমাদের সেইভাবে শেয়ার করব। আর আমি জানি আমার ভাইয়া পুরো সবাই অনেক সুন্দর করে রান্না করতে পারে, আমার চেয়েও ভালো রান্না করতে পারে। তো আমি আর কি যেভাবে রান্না করব আপুরা, এইভাবে কখনো উস্তা দিয়ে ঝোল রান্না করলে তিতো হবে না। মানে একটাই সেনা যে উস্তা তিতো, অনেক তিতো হয়ে যায় ঝোল, অনেকে তো তিতা পছন্দই করে না। তিতা জিনিসটা কিন্তু আমার অনেক ফেভারিট একটা খাবার, আমি তিতা অনেক পছন্দ করি। আর প্লিজ আমার ভিডিওতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। তো এখানে আমি কড়াইতে দেখতে পারতেছ পেঁয়াজগুলো একটু বেরেস্তা কালার আর কি করে নেব। তো পেঁয়াজ বেরেস্তা কালার হয়ে গেছে, আমি এই পর্যায়ে সব মানে মশলাপাতি দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট, তারপরে জিরা, মানে আমরা রান্না করতে যেগুলো মশলা ইউজ করি এইগুলোই। তো আমি তো বললাম আমার আপুরা সবাই রান্না করতে পারে, মশলার ব্যাপারে কিছু বলা লাগবে না। তো দেখতেই পারতেছো আমার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উপর থেকে ভেসে উঠেছে। তাও আমি আরও ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই পর্যন্ত আমি কিন্তু এখনও কোনো লবণ ইউজ করি নাই মশলায়। আর প্লিজ প্লিজ তোমরা সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। আর ইদানিং দেখতেছি কি আমার আপুরা ঠিকই আমাকে বন্ধু করে, বাট কখনো ভিডিওগুলো ঠিক মতো দেখে না। কেন তোমরা ভিডিও দেখো না? ভিডিও যদি না দেখবা তাহলে বন্ধু কেন করো? বন্ধু করারও দরকার নাই, ভিডিও দেখবে না, এরকম করা কিন্তু আসলে উচিত না। আমি তো সবার ভিডিও দেখি, আমি যাকে যাকে বন্ধু করি আমি সব সময় সবার ভিডিও দেখি। না দেখতে পারলেও চালাই রেখে পরে আমি আইসে কমেন্ট করে যাই কমেন্টে, আমি মানে এরকম করেও দেখি। কিন্তু তোমরা কেন এরকম করো আমি বুঝতে পারি না। তো বন্ধুরা, আমি আলুটাকে ভালো করে আর কি মশলার ভিতরে দিয়ে দেখছো কষিয়ে নিয়েছি, আর এখন মাছগুলো দিয়ে আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব। আর এইভাবে ঝোল রান্না করলে আমি বলতে পারি গ্যারান্টি সহকারে তোমরা এইভাবে রান্না করে দেখবে কখনো যদি তিতা হয়েছে উস্তার ঝোল। আর উস্তা আমি অনেক পছন্দ করি, তোমাদের তো বললামই আমার তিতো টাইপের খাবারটা অনেক পছন্দ হয়, অনেক ভালো লাগে। আর এটা খেলে, এখন যে গরমের সিজন না, এটা খেলে শরীরটাও অনেক, তিতা খাওয়াতে এমনিতেও শরীরের জন্য অনেক ভালো, অনেক রোগ ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায়। আবার এই গরমকালে পাতলা ঝোল এরকম উস্তা দিয়ে অনেক মজা, আর শরীরের পক্ষে অনেক ভালো। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর প্লিজ তোমরা সবসময় পাশে থাকবে আর এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবে, আমি তোমাদের কাছে এইটাই চাইতেছি। তো আমার ঝোলটাই দেখছো আমি ঝোলের পানি দিয়ে দিলাম, আর এখন ঝোলে পুরো বলক এসে গেছে, আর আমি এটাই গরম পানি ইউজ করেছিলাম। আর আমি এখন উস্তাগুলো দিয়ে দিলাম, দেখতেই পারছো তোমরা। তো উস্তাগুলো দেখবা কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে যদি রান্না করো না তাহলে দেখবা উস্তার তরকারি একটুও, মানে ঝোল তরকারি একটুও তিতো লাগবে না। আর আমার এই তরকারিটা আমি যে রান্না করছি তাই না, এই তরকারিটা খাইতে যে এত মজা হয়েছিল তোমাদের কি বলবো, আমি পেট ভরে ভাত খেয়েছিলাম। আমি আশা করি আমার আপু অ্যান্ড ভাইয়া সবাদের কাছে অনেক পছন্দ হবে আমার ভিডিওটি। প্লিজ ভিডিওটি ভালো লাগলে আবারও বলছে একটা লাইক দিয়ে দেবে, তোমাদের একটা লাইক আমাকে কতটা যে উপকার করে তোমরা বুঝতে পারবা না। তোমরা দেখি অনেক ভিউ কিন্তু বাট লাইকই কেউ দেও না, লাইক দিতে কেন এরকম করো? প্লিজ তোমরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিও, তোমাদের কাছে এটাই আমার আশা। পরে আমি আর কি একটা জিরার গুঁড়ি করছিলাম, জিরার ফাঁকি যেটা বলে, একটু শুকনো খোলায় জিরা খুলে পরে, আর এদিকে পরে আমি আর কি শুকনো খোলায় জিরে ভেজে দিয়ে দিয়েছিলাম, জিরা মানে শুকনো খোলায় জিরাটা টেলে পরে গুঁড়ি করে উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম। এটা আসলে একটা সুঘ্রাণ বার হয়, আর এই সুঘ্রাণটা অনেকই ভালো লাগে ঝোল তরকারিতে।
আর তোমাদের দেখায় উস্তাগুলো একদম মানে পুরো সিদ্ধ হয়ে গেছে, পুরো নরম হয়ে গেছে, তোমরা দেখতেই পারতেছো মানে পুরো ভেঙে গেছে। আর এমনিতে তরকারিটা আরও একটু গরম আছে না, মানে কড়াইতে থাকলে তো তরকারিটা গরমই থাকবে, তখন পুরো উস্তাটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে প্লিজ আবারও বলছি একটা লাইক দিয়ে দেবে। আর যারা এখন শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চাই আমার আপু আর ভাইয়ারা আমাকে এইভাবেই সাপোর্ট করে যাক। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই পর্যন্ত।